এবার আসি আমরা আল্লাহ সুবহান ওয়া তাআলার তাওহীদটা কেমনে হবে, আল্লাহর তাওহীদটা আমাদের নষ্ট হয় কিভাবে, ইমানটা আমাদের শিরকের কারণে কিভাবে তাওহীদ থেকে বিচ্যুত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আসমান জমিনে যা কিছু আছে সব কিছুর একমাত্র মালিক, আসমান জমিনের একমাত্র মালিক কে? আল্লাহ। আসমান জমিনের ভিতরে যা কিছু আছে এগুলোর মালিক কে? আল্লাহ। আমার মালিক কে? আল্লাহ। আপনার মালিক কে? আল্লাহ। সব কিছুর সমস্ত মাখলুকের মালিক হলেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বারবার এই কথাটার ঘোষণা দিয়েছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, ওই আল্লাহ রাব্বুল আলামিন হলেন বরকতময়, যার হাতে সমস্ত মালিকানা সমস্ত ক্ষমতা। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সমস্ত জিনিসের উপরে সব কিছুর উপরে মহা ক্ষমতাবান। সুবহানাল্লাহ, তিনি সব কিছুর একমাত্র একচ্ছত্র মালিক। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকে তুতিল মুলকা মান তাশা ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহুম্মা মালিকাল মুলক, রাসূল আপনি বলে দিন, হে আল্লাহ আপনি হলেন সমস্ত বাদশার বাদশা, সমস্ত মালিকের মালিক আপনি হলেন মালিকাল মুলক। তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে চান তাকে কিছু সাময়িক মালিকানা দেন, রাজত্ব দেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে ইচ্ছা করেন আপনি ওই মালিকানা আবার ছিনিয়ে নেন, মালিকানা উঠাইয়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আপনি যাকে চান তাকে সম্মানিত করেন, যাকে চান তাকে আপনি লাঞ্ছিত করেন অপমানিত করেন। বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণ একমাত্র আপনার হাতে। সুবহানাল্লাহ, তাহলে সব কিছুর মালিক কে? তাহলে রিজিকের মালিক কে? হয় নাই রিজিকের মালিক কে? একমাত্র আল্লাহ, একমাত্র বলতে হবে। রিজিকের মালিক কে? একমাত্র আল্লাহ। ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আল্লাহ রাব্বুল আলামিন হলেন মহা ক্ষমতাধর মহা শক্তিশালী একমাত্র রিজিক দাতা। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যদি জমিনে কাউকে রিজিক দিতে চান, দুনিয়ার মধ্যে এমন কোন শক্তি নাই যেই শক্তি ওই রিজিককে বাধা দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে রিজিক না দেন, দুনিয়ার মধ্যে জমিনে এমন কোন শক্তি নাই যেই শক্তি আমাকে আপনাকে রিজিক দিতে পারে। তাহলে আমাকে আপনাকে রিজিক দাতা রিজিক দেওয়ার মালিক কে? কথা বলে না, কি কোনো সন্দেহ আছে? রিজিক দেওয়ার মালিক কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আমি একটু অভাব অনটনে কষ্ট করতেছি, আমার একটু রিজিক কমে গেছে, এই রিজিকটা চাইতে হবে কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। এই রিজিক চাইতে হবে আমাকে একমাত্র আল্লাহর কাছে। অভাব অনটনে আছি, ব্যবসা বাণিজ্যে মন্দা, টাকা পয়সা একটু হাতে কম, ছেলে মেয়ে নিয়ে কষ্ট করতেছি, খাবার কম ঘরের মধ্যে, নিয়মিত সুন্দরভাবে খরচ চালাতে পারতেছি না, আমার রিজিক সংকুচিত হয়ে গেছে। এখন এই রিজিক যদি বাড়াইতে হয়, রিজিক যদি প্রশস্ত করতে হয়, তাহলে চাইতে হবে কার কাছে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দণ্ডা দিতে হবে, রাব্বুল আলামিন আপনি হলেন একমাত্র রিজিক দাতা। আপনি খালি আমার রিজিক দাতা নন, আসমান জমিনে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের একমাত্র রিজিক দাতা। আল্লাহ আমি অভাবে কষ্ট করি, আমার রিজিকটা সংকীর্ণ হয়ে গেছে, আল্লাহ আমার রিজিকটা আপনি প্রশস্ত করে দেন, রিজিকটা বাড়াই দেন। চাইতে হবে কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। যদি একমাত্র আল্লাহর কাছে চাই,
এটার নাম হলো তাওহীদ। যদি আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর কোন বান্দার কাছে যাই, যদি আল্লাহর কোন দিনদার নেককার বান্দার কাছে গেলাম, যাই বললাম হুজুর অনেক অভাবে কষ্ট করতেছি, আমার একটু অভাবটা দূর করে দেন, কি হয়েছে? এটার নাম শিরক। আপনার ইমানটা শেষ, তাওহীদ শেষ। কারণ রিজিক দেওয়ার একমাত্র মালিক হলেন আল্লাহ। আপনি মালিক বাদ দিয়ে দারোয়ানের কাছে গেছেন, সাকরের কাছে গেছেন, গোলামের কাছে গেছেন, বাড়িওয়ালা বাদ দিয়ে ওই বাড়িওয়ালার কর্মচারীর কাছে গেছেন। আল্লাহ পাক এটা সহ্য করেন না। আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর কোন গোলামের কাছে, আল্লাহর কোন বান্দার কাছে যাইবেন, আল্লাহর জান্নাত আল্লাহ হারাম করে দিবেন। এটাই ইমানটা ধ্বংস করে। অনেকে আমরা বুঝতে পারি না, আমরা মনে করি যে হুজুর এত বড় হুজুর, এত বড় আল্লাহর ওলি, এত বড় দিনদার, মনে হয় আল্লাহ ওনারে কিছু ক্ষমতা দিয়ে দিছে। আল্লাহর ক্ষমতা আল্লাহ বিন্দু মাত্র জাররা পরিমাণও আল্লাহ কাউকে দেন না। বিয়াদিহিল মুলক, সমস্ত ক্ষমতা, সমস্ত মালিকানা একমাত্র আল্লাহর হাতে। আল্লাহ ছাড়া আল্লাহর কোন ওলি, বুজুর্গ, নবী, রাসূল, ফেরেশতা আমাকে আপনাকে এক জাররা পরিমাণ রিজিকও দিতে পারে না। এমনকি আল্লাহ বলেন মা ইয়ামলিকুনা মিন কিতমির, তোমাদেরকে তো খেজুর দিতে তো পারে না, পারে না। খেজুরের বিচি আর খেজুরের মাঝখানে একটা পাতলা আবরণ থাকে, একটা পাতলা পর্দা থাকে, ওই পর্দাটা দেওয়ার মালিকও জমিনে কেউ নাই। জমিনে কোনো নবীও দিতে পারে না, কোনো রাসূল দিতে পারে না, কোনো ফেরেশতা দিতে পারে না, কোনো জিন দিতে পারে না, কোনো ওলি দিতে পারে না। রিজিক একমাত্র আল্লাহর কাছে চাইতে হয়। কিন্তু আল্লাহর জমিনে অসংখ্য বান্দাবান্দি রিজিকের জন্য আল্লাহর ওলিদের কাছে ঘুরে, আল্লাহর গোলামদের কাছে ঘুরে, আল্লাহর কাছে না ঘুরে আল্লাহর গোলামের কাছে ঘুরে, মানে জায়গা চিনে নাই, কোন জায়গায় চাইতে হবে, কার কাছে চাইতে হবে এটাই চিনতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন রাত্রির শেষ ভাগে প্রথম আকাশে নেমে আসেন, প্রত্যেক দিন আসেন, একদিনও বাদ যায় না। আমার আপনার মাঝে মাঝে নামাজ বাদ যায়, আমার আপনার মাঝে মাঝে ঘুম ঠিক মতো হয় না, আমার আপনার মাঝে মাঝে রুটিন এদিক সেদিক হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাত্রিতে প্রথম আকাশে নেমে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলেন বান্দা আমি দেওয়ার জন্য হাজির হয়ে গেছি, বান্দা তোমার কি কি দরকার বলো। আল্লাহ আকবার, বান্দারা কোথায়, আমার বান্দারা কোথায়, আমার বান্দিরা কোথায়, আমি আল্লাহ দেওয়ার জন্য তোমার একেবারে কাছে চলে আসছি, আমি একেবারে দুনিয়ার নিকটবর্তী আসমানে চলে আসছি, তোমার কোনো অভাবের কষ্ট করতেছো কিনা, রিজিকের দরকার আছে কিনা, তোমার কোনো গুনাহ মাফের দরকার আছে কিনা, তোমার কোনো ধরনের বিপদ আপদ মুসিবতে আছো কিনা, অসুস্থতায় আছো কিনা, তোমার কি দরকার আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ দেওয়ার জন্য এসে গেছি। আল্লাহ আকবার, আল্লাহ রাব্বুল আলামিন এমন মাবুদ আমাদের, যে মাবুদ স্বয়ং আমাদের সবকিছু পূরণ করার জন্য নিজে চলে আসে, সুবহানাল্লাহ। অথচ আমরা সে আল্লাহর কাছে চাইতে জানি না, সেই জায়গা বাদ দি এক গোলাম আরেক গোলামের কাছে খুঁজে। আল্লাহ বলতেছেন খবরদার এক গোলাম আরেক গোলামের সেজদা করিও না, খবরদার। লা তাসজুদু লিশামসি ওয়ালা লিল কামার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খলাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খবরদার খবরদার, জমিনে আমার বান্দারা শোনো, লা তাসজুদু লিশামসি ওয়ালা লিল কামার, খবরদার সূর্যকে জীবনে সাজদা করিও না, চন্দ্রকে জীবনে কোনোদিন সাজদা করিও না, কারণ এগুলো হলো আমার গোলাম, চন্দ্র আমার গোলাম, সূর্য আমার গোলাম, আমার হুকুমে সূর্য উঠে আমার হুকুমে ডুবে, আমার হুকুমে চন্দ্র উঠে আমার হুকুমে ডুবে, সুতরাং খবরদার আমার গোলামেরে কোনোদিন সাজদা করিও না।
সেজদা করবা যিনি সকল গোলামের একমাত্র মালিক। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খলাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। বান্দা তুমি যদি তাওহীদি ঈমানের অধিকারী হও, সেজদাটা করবা একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনকে। আমি আল্লাহর এই সেজদাটা জমিনে আর কাউকে করিও না, আমি আল্লাহর জন্য সেজদা করবা, তোমার এই কপাল শুধু আমি আল্লাহর সামনে নত করবা। তাহলে আমার আপনার সেজদার মালিক কে? একমাত্র আল্লাহ। আপনারা দেখে এখন একমাত্র শিখেন নাই, সিলেটে মনে হয় তাওহিদ নেই, হবিগঞ্জে তাওহিদ আসে নাই, এখন একমাত্র ভুলে গেছেন। আল্লাহ পাক একমাত্রকে খালি মুখস্থ করার নাই, ঠোঁটস্থ করেছেন সূরা আল ফাতিহার মধ্যে। যত রাকাত নামাজ পড়বেন প্রত্যেক রাকাতে সূরা আল ফাতিহা পড়া লাগবে না? সূরা আল ফাতিহার মধ্যে বলে দিছেন আল্লাহ পাক, ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা মানে কি? ওরা ইয়্যাকার অর্থ পারে না। ইয়্যাকা মানে একমাত্র, ইয়্যাকা মানে একমাত্র। আল্লাহ পাক এক আয়াতে দুইবার বলছেন ইয়্যাকা নাবুদু, একমাত্র ইবাদত করি, একমাত্র গোলামি করি আপনার। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র সাহায্য প্রার্থনা করি আপনার কাছে। দুইবার বলছেন একমাত্র, এজন্য সব জায়গায় একমাত্র রাখবেন। একমাত্র যতক্ষণ আছে তাওহীদ ততক্ষণ আছে, একমাত্র নাই শিরক ঢুকে পড়বো। তাহলে সেজদা করতে হবে কাকে? একমাত্র আল্লাহকে। আল্লাহ রসুলকে সেজদা করা যাবে কিনা বলেন তো দেখি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেজদা করা যাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেজদা করার জন্য সাহাবাই কেরাম প্রস্তাব দিছিলেন। সাহাবাই কেরাম এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন রাস্তা দিয়ে যান আমরা দেখি গাছগুলো আপনাকে দেখলে সম্মান করে, অনেক চতুষ পর্যন্ত তাসজুদু লাকাল বাহায়েম, অনেক চতুষ পর্যন্ত আপনাকে দেখলে ঝুঁকিয়ে পড়ে। ফানাহনু আহাক্কু আন নাসজুদা লাকা, আমরা তো আপনাকে সেজদা করার ব্যাপারে সবচেয়ে বেশি হকদার, আমরা একটু আপনাকে সেজদা করতে চাই, আমরাও আপনাকে একটু সেজদা করতে পারি কিনা পারমিশন নেওয়ার জন্য আসছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উবুদু রাব্বাকুম ওয়া আকরিমু আখাকুম। আমার উম্মতেরা শুনো, ইবাদত করবা একমাত্র তোমাদের রব যিনি, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবা, গোলামি করবা। আমি নবীর গোলামি করা যাবে না, আমি নবীর ইবাদত করা যাবে না, আমি নবীকে সম্মান করবা। ওয়াকরিমু আখাকুম, তোমাদের ভাইকে সম্মান করো, আমি নবীকে সম্মান করবা, এটা তোমাদের উপরে ফরজ। আমি নবীকে মহব্বত করবা, এটা তোমাদের উপরে ফরজ। নবীর প্রতি সম্মান নাই, মহব্বত নাই, ইমান নাই। দুনিয়ার সবকিছুর চাইতে প্রথমে ভালোবাসতে হবে কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে প্রথম ভালোবাসা। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার তারা সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ রাব্বুল আলামিনকে। আল্লাহ রাব্বুল আলামিনের পরে মাখলুকের মধ্যে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে যাকে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কসম করে বলছি কেউ ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত সে আমি নবীকে তার মা বাবার চাইতে, সন্তান সন্ততির চাইতে, দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আমি নবীকে বেশি মহব্বত না করবে। সুবহানাল্লাহ। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো আপনাকে মহব্বত করি সব কিছুর চাইতে, কিন্তু ইল্লা মিন নাফসি, আমার নিজের নফসের চাইতে বেশি না। আল্লাহ রাসূল বললেন, উমর তুমি এখনো ঈমানদার হতে পারো নাই। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ওয়াল্লাহি ইন্নী উহিব্বুকা মিন কুল্লি শাই, আমি আপনাকে দুনিয়ার সব জিনিসের চাইতে বেশি ভালোবাসি, এমনকি আমি আমার নফসের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল-আন ইয়া ওমর, ও ওমর এতক্ষণে তুমি ঈমানদার হইছো। সুবহানাল্লাহ, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দুনিয়ার সবকিছুর চাইতে সবার চাইতে বেশি মহব্বত করতে হবে, সম্মান করতে হবে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করা যাবে না। ইবাদত হবে কার? একমাত্র আল্লাহর। আবারও কয় আল্লাহ ইবাদত হবে কার? একমাত্র আল্লাহ। কিন্তু ইবাদতটা করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়।